আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি করিশ্মা। কলকাতার ললিত হোটেলে AMFI এর পঞ্চম সম্মেলনী বৈঠক আয়োজিত হতে চলেছে 2019 সালের 18 ডিসেম্বর। RBI অন্তর্ভুক্ত সংস্থা অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন অর্থাৎ AMFI। AMFI এর সাথে যুক্ত রয়েছে বন্ধন ব্যাংক সহ আরও 35টি ব্যাংকিং সংস্থা। AMFI এর লক্ষ্য ছোট ব্যবসায়ীদের লোন দিয়ে প্রতিষ্ঠিত করে তোলা। এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে 45 লক্ষ পরিবারকে লোন দিয়ে সাহায্য করেছে AMFI। ছোট ব্যবসায়ীদের লোন দেওয়ার পাশাপাশি 40,000-এরও বেশি মানুষকে স্থায়ী কর্মী হিসেবে চাকরি দিয়ে পাশে দাঁড়িয়েছেন। চাকরিতে PF, ESI সহ সকল সুবিধা দেওয়া হয়। AMFI এর চেষ্টায় রয়েছে যাতে তারা আরও কম সুদের হারে মানুষকে লোন দিয়ে সহায়তা করতে পারেন। এবং এখানে যেভাবে আমাদের ক্লায়েন্ট গ্রো করছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, অন্যান্য যে স্কোপ যেগুলো বাড়ছে সেগুলো তো বছরে একবার যদি আমরা ডিসপ্লে না করি কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না যে এটা কীভাবে হচ্ছে। তো এটা মূল কারণ। এবং সমাজের অন্যান্য আরও সেক্টর থেকে যারা আছে, যারা এই সেক্টরটাকে খুব ভালোভাবে চেনে না, যাদের অন্যান্য আরও চেনানোর প্রয়োজন, অ্যাওয়ারনেসের প্রয়োজন, তাদেরকে সমস্ত স্টেক হোল্ডারকে আমরা এক করে একটা জায়গায় এনে জিনিসটাকে একটা ডিসপ্লে করতে চাই, যেখান থেকে তারা সব জানতে পারে বা তাদের কোনো প্রশ্ন যদি মনে থাকে তার অ্যান্সার পেতে পারে। এবং আগামী দিনে কীভাবে আমরা চলবো পুরো প্যান ইন্ডিয়াতে এবং ইস্টার্ন ইন্ডিয়াতে তার একটা রোডম্যাপ তৈরি হতে পারে। বেনিফিটেড হয়েছে, কিন্তু আমরা এস্টিমেট করছি যে এটা অর্ধেকটাও এখনও আমরা পৌঁছতে পারিনি। তো সুতরাং অন্যান্য জায়গা থেকে, অন্যান্য গ্রামেগঞ্জে অন্যান্য পরিবারের আর একটা অপরচুনিটি আছে এই মাইক্রোফাইন্যান্সের লোন নিয়ে নিজেদেরকে উন্নত করার। তো সেই জায়গাগুলো আমরা এখানে এই সামিটের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দিতে চাই। সময় বার্তা আজ এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি।